মাজারে গরু ছাগল টাকা পয়সা অজস্র টাকা পয়সা মাজারে আসে। তার আর বাপ দাদার কাল থেকে সে আজ থেকে 100-200 বছর আগে 500 বছর আগে থেকে তারা খালি চাইতেছে এই টাকা যেন মসজিদ মাদ্রাসা যায়, এই গরু ছাগল যেন মসজিদ। কাল থেকে আমরা পীর ফকির কে ভালোবাসি, কারণ এই ভ্রমণে অনেক তুই গাঁজা খা, উনি তো মদ গাঁজা খান নাই, উনার ভাবে উনি আছেন। এখন যদি আমি ভুল করি সে বিচার আমার। আমি এখন গোলাপশা মাজারের ভিতরে আছি। আপনারা সবাই জানেন এখানে একটা থমথমে অবস্থা ছিল আজকে 13 তারিখে। এখানে বিভিন্ন মাধ্যমে জেনেছেন, ফেসবুকের মাধ্যমে জেনেছেন যে এই মাজারটি ভাঙার কথা ছিল, যদিও সেনাবাহিনীর হস্তক্ষেপে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে এখন শান্ত আছে। তো এখানে এই গোলাপশা মাজারের অনেক মাজার ভক্তরা এসেছেন তারা প্রতিরোধ করার জন্য। তো আমি এখন একটু থামেন প্লিজ, মাজার ভক্ত ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আজকে তো একটা খবর ছিল, যদিও বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে জেনেছি যে এই গোলাপশা মাজার ভাঙার কথা ছিল, মূলত কি এই জন্য এখানে এসেছেন না কি জন্য এসেছেন? আমি হরজতে পীর গোলাপশাকে ভালোবাসি, সেজন্য আসছি। এখন কারা হামলা করবে না করবে এটা না দেখা পর্যন্ত বলা যাবে না। আমি ভালোবাসি, চিরকালই ভালোবাসবো, এটা আমার চিরাচরিত স্বভাব। এটা আমরা ছোটকাল থেকে আমরা পীর ফকিরকে ভালোবাসি, কারণ এই ভ্রমণে অনেক লোক আছে, সকলে পীর হইতে পারে না। যেমন প্রত্যেক গাভীর দুধে গাভীর বাণীর দুধ থাকে, কিন্তু সে দুধ জাল দিলে কি হয়, ছানা হয়, সর পড়ে, সরটা জাল দিলে কি হয়, ঘি হয়। এরকম ওই মানুষ আমরা সবাই পীর ফকির যখন দুধের থেকে স্টেপ বাই সর পড়ে, সরের থেকে ছানা হয়, এরকম পীর ফকির অতুলনীয় হয়, মানুষই সাধারণ থেকে অসাধারণ হয়। এই সমাজে বহু লোক আছে, আমরা যারা আমি অসাধারণ মনে করি তাদের কাছে আমরা মাথা গুছে নেই, কারণ যিনি আল্লাহ ইনি হলো নিরাকার। নিরাকার শব্দের অর্থ হলো অন্ধকার, যাহা দেখা যায় না, অন্ধকারের কিন্তু আমি খুঁজে পাবো না। আমি মনে করি যিনি আমাদের আমাদের মাঝে শ্রেষ্ঠ আছে, যিনি ঘি হয়ে গেছেন গা, দুধের চেতে ছানা উঠতে ছানাকে জাল দিয়ে ঘি হয়ে গেছে, এই লোকের ঘিয়ের কাছে আমরা থাকি, আমরা মাজার প্রেমী। আচ্ছা, সারা দেশে যে এখন এই যে মাজার ভাঙা হচ্ছে, বিভিন্ন জায়গায় অলরেডি অনেক মাজার ভাঙা হয়েছে, আমি যদি একটা উল্লেখ করি, এটা নিয়ে আপনার কি বক্তব্য? যদি আপনি একজন মাজার, এটা নিয়ে আমার বক্তব্য হলো দেশে বিভিন্ন জেলাতে মাজার ভাঙা হয়েছে, এবং আমি যদি উদাহরণ সহ বলি তাহলে রিসেন্টলি সাফরানে মাজারও ভাঙা হয়। আপনি যেহেতু একজন মাজার প্রেমিক, আপনার এই নিয়ে কি বক্তব্য? এই নিয়ে বক্তব্য হলো যারা মাজারে আছেন এনারা মৃত, মৃত বলতে এনারা সাহিত্য অবস্থানে আছেন, তাহলে ইনাদেরকে নিয়ে যারা নিয়ে এত ভয় পায়, কেন ভয় পায় আমার জানা নেই। আমার প্রশ্ন হলো ইনাদেরকে ভয় না পেয়ে যারা যারা সাহিত্য অবস্থা আছেন মাজারে, ইনাদেরকে ভয় না পেয়ে যারা ওনার অনুসারী আছে তাদের সাথে দয়া করে আপনার একটা দিন তারিখ করে, যারা এর বিরুদ্ধে আচরণ করতেছেন আমাদের সাথে আপনারা বসেন, যে কোনো সময় যে কোনো স্থানে আমরা আপনাদের সাথে বসতে রাজি আছি। আপনি মাজার প্রেমিক হওয়ার কি কারণ? মাজার প্রেমিক হওয়ার কারণ হলো এই আমার এই বাংলাদেশে জন্ম। আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু যারা অলিয়াউলিয়া হয়েছেন তারা আমাকে যে সৎ উপদেশ দিয়েছেন, আমাকে বলেছেন সৎভাবে চলবা, সৎ থাকবা, বাদপারি সিতারি ভিক্ষাবৃত্তি মানুষেতে চাইয়া খাইয়া খাবা না, সত্য পথে চলবা, তোমার সৎভাবে তুমি চলবা, খাবার কোথা থেকে আসবো আমি দেখবো, এটা হলো আমার দয়ালের কথা। আমরা এই জন্য মাজার সভা করি, মাজারে আসি, অলির সভা নিয়োজিত থাকি। আপনি কি শুধু গোলাপশার মাজারের ভক্ত না, আরো যে মাজার আছে বাংলাদেশে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত অলি শ্রেণীর লোক মহাপুরুষ সাধুগণ আছেন সকলকে আমি সম্মান করি, কিন্তু আমার পার্সোনালিটিও দয়াল আছেন, আমার পার্সোনালও খোদা আছেন।
তবে এখানে যারা বাঁকতে আসেন তাদের দৃশ্যটা তারা কোনো কিছু হইলেই বলে শিরিক করা হয়। শিরিক শব্দের অর্থ আমি যতটা বুঝি যে আল্লাহর সাথে শরিক করা, আল্লাহর সাথে তুলনা করা, যে এটা শরিক হওয়া, আল্লাহর সাথে শরিক হওয়া। আমি যখন একটা মানুষকে সেজদা করি তখন আল্লাহ মনে করি করি, আমি সাধারণ মানুষ ভাবিয়া আমি সেজদা করি না। আচ্ছা, হঠাৎ করে মাজার ভাঙার কি কারণ? হঠাৎ করে এত মাজার কেন ভাঙা? এটা যারা ভাঙতেছে, আমার মনে হয় মাজারে গরু ছাগল টাকা পয়সা অজস্র টাকা পয়সা মাজারে আসে, তারার বাপদাদার কাল থেকে, সে আজ থেকে 100-200 বছর আগে, 500 বছর আগে থেকে তারা খালি চাইতেছে এই টাকা যেন মসজিদ মাদ্রাসা যায়, এই গরু ছাগল যেন মসজিদ মাদ্রাসা যায়। এগুলা মাজারে যেখানে মানুষ কথা বলতে পারে না, মরে রয়েছে মানুষ, সেখানে গেলে যাবে কেন? এই হিংসায় তারা এই 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 এটি এখান থেকে মাদ্রাসা নেওয়ার জন্য, মসজিদে নেওয়ার জন্য তারা পাগল, তারা পায়তারা করতেছে, এটা অফ করা বন্ধ করার চেষ্টা করতেছে, আর কিছু নয়। আচ্ছা, কিছু বক্তব্য ওনাদেরও থাকে, ওরা যা বলে জি বলেন, হ্যাঁ বলে আমার বক্তব্য, জি 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 জি, যে মাজারে নাচ গান হয়, মাজারে আপনার নেশা জাতীয় মনে করেন গাঁজা খাওয়া হয়, এটা নিয়ে কি বলবেন? যে যে মাজারে নাচ গান হয় আমি বলবো মসজিদে আজান হয়, আমি বলবো মক্কা মদিনায় ডব বাজায় নাচ হয়। মৌলবীরা আপনারা হয়তো ফেসবুকে ইউটিউবে দেখছেন, মক্কা মদিনায় তারা নামাজ পড়ে সেটা বড় বড় ডব লয়ে ডোল লয়ে নাচে ইচ্ছা মতো, না হাই নবীজি হাই নবীজি হাই আলী করে, এটি ওনারা দেখে না। এটা যার যার একান্ত ব্যক্তিগত বিষয়, কারণ আমি আমার ভালো লাগে আমি গান গাই, আর গাঁজা খাওয়ার যেটা বিষয় বলছেন সেটা পরিবেশ নষ্ট হবে, মদ খাইলে গাঁজা খাইলে যদি আমাদের সামগ্রিক পরিবেশ নষ্ট হয় সেখানে দেশের বিচার আছে, তারা আইনের আশ্রয় নিবে, আমরা সেটা সহযোগিতা করব। মানে আপনার কথা হচ্ছে যে কেউ যাতে আইন হাতে না তুলে, না তুলে, হ্যাঁ কেউ যেন হাতে না তুলে নেয়, না তুলে নেয়, দয়া করে আপনার আইনের আশ্রয় না, আমাদেরকে ডাকেন, আমরা সহযোগিতা করব। যারা মাজার কমিটি আছে তাদের কাছে বিচার দেওয়ার জন্য, এখানে তো গোলাপ শাহ বাবাই তোর বলে নাই, এই মোশারফ, আমার নাম মোশারফ, তুই মদ খা তুই গাঁজা খা, উনি তো মদ গাঁজা খান নাই, ওনার ভাবে উনি আছেন। এখন যদি আমি ভুল করি সে বিচার আমার হবে, কিন্তু আমিও তো আমার জীবনে সিগারেট বিড়ি খাই না, তাই বিদায় কি আমি কি অনেক মাদক, আমি কি গাঁজা মদ খাই, আমার জীবনে আমি সিগারেট মদ খাই না। সেখানে কি উনি আমার বলে দিচ্ছে তুই সিগারেট মদ না খেলে আমার আইতে পারবি না? এটা যার যার পার্সোনাল বিষয়, সেই ক্ষেত্রে পরিবেশ নষ্ট হলে সমাজ নষ্ট হলে তার বিচার হবে। আচ্ছা, আমি আমি যারা মাজার ভাঙাকারি ভাঙার পক্ষে তখন আমিও তাদের পক্ষে থাকবো, আমরাও তাদের পক্ষে থাকবো যদি এখানে কেউ গাঁজা মদ খায়। আপনার কথা হচ্ছে কেউ যদি এরকম অসামাজিক কাজ করে, হ্যাঁ হ্যাঁ, তাহলে বিচার দেওয়ার জন্য মাজার কমিটির কাছে, ও কমিটির কাছে বিচার দেবে, হাতে তুলেন না, হাতে তুলে মাজার যাতে না ভাঙে, জি জি এটাই তো, জি। আচ্ছা, গোলাপ শাহ মাজার যেহেতু আমরা বসে আছি এবং আপনি গোলাপ শাহ একজন ভক্ত, মাজার ভক্ত, অবশ্যই গোলাপ শাহ সম্বন্ধে একটু যদি বলেন, কি জানেন ওনার সম্বন্ধে? দেখেন, আমি হইলাম ওনার প্রজা, উনি হইল আমার রাজা, আমি প্রজা হইয়া রাজার ব্যাপারে কতটুকু জানবো, আমি কি বলবো, আমার বলার কি থাকবে? একজন রাজার অর্থ সম্পদের ভান্ডার সম্পর্কে তো একজন এই রাজার প্রজা জানতে পারবে না, কারণ রাজার কত সম্পদের মালিক, আমি তো প্রজা হইয়া দাস হইয়া, আমি কৃতদাস হইয়া আমি এই ভান্ডের খবর জানি না, তবে আমারটা আমি বলতে পারি আমি একজন কৃতদাস, এই হলো আমার পরিচয়, আমি দাস হইয়া মরতে চাই, আমি প্রভু হতে চাই না। এটা ইতিহাস জানেন কিছু? ইতিহাস আসলে ওনার সাথে আমার কোনো এমনি পরিচয় নাই, আমি ওনাকে সম্মান করি, আমার নিজস্ব একটা পরিচয় আছে, আমার দয়াল আছেন, আমার দয়ালের এখন নাই, তিনি চলে গেছেন 2018 সালে, কিন্তু আমার দয়ালের কাছে আমি মুড়ি ধরেছি, আমি আমার সে জন্মের আগে থেকে আমাদের পরিবার আমার দয়ালের এখানে আসে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুন্দর করে সবকিছু গুছিয়ে বলেছেন, সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আপনিও ভালো থাকবেন, আমার পক্ষ থেকে আপনার আচরণে আমি খুব সন্তুষ্ট, যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন। ধন্যবাদ। লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।